স্বামীর মৃত্যুর শোকে এভাবেই বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন গতকাল সাভারের জ্বালানি তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডে নিহত হেলালের স্ত্রী সোনিয়া বেগম। তিন মাসের গর্ভবতী স্ত্রীর জন্য বড় একটা তরমুজ নিয়ে বাসায় ফিরবেন বলে কথা হয়েছিল শেষবার স্ত্রীর সাথে। তরমুজ নিয়ে আর ফেরা হলো না হেলালের। গত তিন বছর আগে পার্শ্ববর্তী বেগাতি উপজেলার সরিষামুড়ি এলাকার শহীদের কন্যা সোনিয়ার সাথে বিবাহ হয় তার। হেলাল বরগুনা সদর উপজেলার 3 নং ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার ভিক্ষাবৃত্তি করা আলেয়ার একমাত্র ছেলে। বাবা জয়ন উদ্দিনের মৃত্যুর পর ভিক্ষা করে একমাত্র ছেলেকে বড় করেছে মা আলেয়া। বড় হয়ে একমাত্র ছেলে হেলাল ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করত। জীবিকার তাগিদে তরমুজ বোঝায় ট্রাক নিয়ে যশোর থেকে গাজীপুর যাচ্ছিলেন তিনি। হেমায়তপুর জোরপুল এলাকায় যাওয়ার পরেই জ্বালানি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায় সড়কে। সেই আগুনে তরমুজ বোঝায় ট্রাকের চালক হেলালের মৃত্যু হয়। এই বাড়ির অবস্থা আপনারা দেখেন, ওই একটি নাড়ার খেরের ঘর হেলালের। তার অন্তঃসত্ত্বা 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, 1 বছর আগে বিবাহ করছে স্ত্রী, এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, নাম সোনিয়া, মার নাম আলেয়া, ভিক্ষা করে। এই ভিক্ষা করেই এই ছেলেকে বড় করছে, এই আজকের এই পর্যায়ে নেছে। আজকের এই মহিলার আর কিছুই রইল না। তবে নাইমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সমাজসেবক অ্যাডভোকেট ওয়াসিমউদ্দিন। গৌরীচন্না, ছোট গৌরীচন্না, সকল মানুষ সম্মিলিতভাবে এই পরিবারের পাশে আছি। আপনারাও আমাদের পাশে থেকে এই পরিবার যাতে ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে। ওর মা বয়স্ক মানুষ, ভিক্ষাবৃত্তি করে, জীবিকা নির্বাহ করে। এই বয়সে ছেলে হারিয়ে তার আর মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষাবৃত্তি করার কোনো সুযোগ আর নাই। হেলালের এমন অকাল মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের মাতম। মর্মান্তিক এই খবর শুনে তার বাড়িতে ছুটে এসেছেন এলাকার সমাজসেবক সহ প্রতিবেশীরা। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।